Sit by myself, talking to the moon. তো স্যার এভরিওয়ান সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। তোমরা বর্তমানে DSLR ক্যামেরা ভিডিও এই ধরনের ভিডিও কিন্তু সোশ্যাল খুব ভাইরাল এবং ট্রেন্ডে চলছে। সুন্দর আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার 2 মিনিটে এই ধরনের ভিডিও ম্যাং খুব সহজ এবং প্রফেশনালভাবে সুন্দর সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করুন। সুন্দর ভিডিও রয়েছে আমি সঞ্জয়, আপনাদের সঞ্জয় টেক, যেসব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইনে বাজবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, এই ধরনের ভিডিও ম্যাং আমাদের প্রয়োজন হবে ক্যাপকেট নামে একটি অ্যাপ এবং একটি ভিডিও এবং ভিডিও সাউন্ড। আর এগুলো সব কিছুর লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওদের ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদের ক্যাপকেট অ্যাপটি ওপেন করবেন, সেভেন অ্যাপটি ওপেন করছি। সো ওকে, ক্যাপকেট অ্যাপটি ওপেন করার পর আপনাদের পেয়ে যাবেন কি নিউ প্রজেক্ট, অর্থাৎ আপনাদের প্লাস সাইনে ক্লিক করবেন, তবে ক্লিক করে দিলাম। সো ওকে, এরপর আপনাদের ভিডিও চলে আসলো, তো আপনাদের 5 সেকেন্ডের ভিডিও নিয়ে নেবেন আমার দিয়ে। এরপর আপনাদের ফটোতে ক্লিক করবেন, এরপর আপনাদের আপনাদের ফটো একটি নিনবেন, তবে যেমন একটি ফটো নিয়ে নিচ্ছি। সো ওকে গাইস, আমি এখানে একটি ফটো নিলাম, তো ফটোটি নিয়ে এরপর আপনাদের নিচে অ্যাডে ক্লিক করবো। সো ওকে, আমাদের ভিডিও এবং ফটো দুইটাই এনে চলে আসলো। এরপর আমাদের এই ভিডিও সাউন্ডে নিতে হবে, তো সাউন্ডে নেওয়ার জন্য আপনাদের নিচে অডিও পেয়ে যাবেন, তো আপনাদের অডিওতে ক্লিক করবেন। এরপর আপনাদের এক্সটেন্ডে ক্লিক করবেন, এরপর আমাদের সাউন্ডে আপনাদের নেবেন, তো আমাদের নিয়ে নিচ্ছি। তো সাউন্ডে নিয়ে এরপর আপনাদের ইনপুট সাউন্ড অনলি, তো এখানে ক্লিক করবেন। সো ওকে, আমাদের সাউন্ডে এনে চলে আসলো, এরপর আমাদের একটু শুনে দেখবো। সো ওকে, আমাদের সাউন্ড এটি। এরপর আমাদের যা করতে হবে, আমাদের এখান থেকে ক্যাপকেট অ্যাপে একটি লোগো পেয়ে যাবো, লোগোটা সঙ্গে ডিলিট করবেন, সেটা ডিলিট। এরপর আমাদের ফটোর উপরে ক্লিক করতে হবে, এটি শেষের ফটোর উপরে। এরপর ফটোটি আপনাদের ছোটো থাকলে আপনাদের বড় করে নেবো। সো ওকে, সাইজটা এখান থেকে সেম করার পর আপনাদের নিচে পেয়ে যাবো কি স্টাইল, আপনাদের স্টাইলে ক্লিক করবো। এরপর আপনাদের অনেকগুলো ইফেক্টস পেয়ে যাবো, এখান থেকে আমাদের 3D নামে একটি ইফেক্টস রয়েছে, এই ইফেক্টসটি আপনাদের খুঁজে নিতে হবে, সেদিন 3D জুমস ইফেক্টসটি আপনাদের দিবেন। তো এরপর আপনাদের স্যানেকে ক্লিক করবেন। এরপর আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট, এখন আমরা থেকে একটু বাড়ি দেবো এখানে সাউন্ড পর্যন্ত। সো ওকে, এরপর আমাদের একটি ইফেক্টস অ্যাড করে নিতে হবে, তার জন্য আমরা থেকে ভিডিও এবং ফটোর মাঝখানে আসবো। তো আসার পর এখান থেকে সে ভিডিওর এতটুকু আসার পর আপনাদের ব্যাক করবেন, এরপর আপনাদের নিচে পেয়ে যাবেন কি ইফেক্টস, আপনাদের ইফেক্টসে ক্লিক করবেন। এরপর আপনাদের ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন, এরপর ট্রেন্ডিং থেকে আপনাদের বেসিকে চলে যাবেন। বেসিকে যাওয়ার পর আপনাদেরকে হ্যালো ব্লার একটি ইফেক্টস রয়েছে, এই ইফেক্টস নিয়ে। সো ওকে, ইফেক্টস নিয়ে এরপর আপনাদের ইফেক্টস এখান থেকে একটু ছোটো করে দেবেন, সেতটুকু করে দেবেন। এরপর আমাদের ভিডিওটি কমপ্লিট, সেখানে আর একটু বাড়িয়ে দিচ্ছি। সো ওকে, এখন আমাদের ভিডিওটি কমপ্লিট। সো ওকে, এখন আমাদের ভিডিওটি কমপ্লিট। এখন যদি আমরা ভিডিও রিপ্লে দিই, সেখানে এভাবে আসবে, আপনাদের দেখুন। সো ওকে গাইস, আমাদের ভিডিওটি কেমন হচ্ছে আপনাদের দেখেছেন। সুন্দর, এখন ভিডিওটি সেভ করার পালা, তো সেভ করার জন্য উপরে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে ফর্মালিটি আপনাদের বাড়ি আপনাদের সেভ করবেন, তাহলে আপনার ভিডিওটি এডিট করতে সেভ হয়ে যাবে। সুন্দর, এই ছিল আমাদের আজকে ভিডিওটি। আই হোপ আপনাদেরকে এই 3D জুমস ভিডিওটি ভালো লেগেছে। সুন্দর, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বাজবেন। যদি তখন ভালো থাকবেন, সুস্থ হবেন। ধন্যবাদ।